रेमिटेंसेर इतिबाचक धारा अब्याहत रयेछे आर एते बाड़छे बैदेशिक मुद्रार रिजार्व। व्यवसायी और अर्थनीतिविदरा बोलछेन बैदेशिक बाणिज्य और बिनियोग परिस्थिति पुरोपुरि चांगा ना होवाय एई रिजार्व खूब बेशी काजे आसछे ना। तबे डलारेर विपरीते मूल्यमान धरे राखते सक्षम होच्छे टाका आर विद्यमान रिजार्व दिये अंतत 9 मासेर आमदानी व्यय मेटानो सम्भव बलेओ मत तादेश। मेहेदी हासान रिपोर्ट। করোনা মহামারীর প্রভাবে গত মার্চ এপ্রিল মে এই তিন মাসে দেশের অর্থনীতি বেশ চাপে ছিল। মার্চ এপ্রিলে গতি কমে প্রবাসী আয়েও, তবে মে থেকেই বাড়তে থাকে রেমিটেন্স প্রবাহ। একের পর এক রেকর্ড ভেঙে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪১ বিলিয়ন ডলারের উপরে। এর মধ্যে শুধু জুলাই থেকে অক্টোবর সময়ে রেমিটেন্স এসেছে ৮.৮২ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সের প্রবৃদ্ধি ৪৩.২৪%। ব্যবসায়ী নেতারা বলছেন, শক্তিশালী রিজার্ভ বৈদেশিক বাণিজ্যের জন্য স্বস্তিকর, তবে বিনিয়োগে এর ইতিবাচক প্রভাব পড়লে কর্মসংস্থান বাড়বে। দেশে ইনভেস্টমেন্ট যদি বাড়ে, কর্মসংস্থান যদি বাড়ে, ইকোনমির চাকা যখন ঘুরবে তখনই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে, যেটা এই মুহূর্তে আমরা মনে করছি অনেকটাই স্থবির হয়ে আছে। আমরা যেটা আশা করতেছিলাম যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে গিয়ে একটা ভালো পজিশন দাঁড়াবে, কিন্তু সেকেন্ড ওয়েভের কারণে এই পজিশনটা আবারও এখন হুমকির মুখে। কেন্দ্রীয় ব্যাংক বলছে চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রথম প্রান্তিকে আমদানি ব্যয় ছিল ১২.৬৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১.৪৩% কম। আর এ সময় রপ্তানি আয় ২.৫৮% বেড়ে দাঁড়ায় ৯.৮৯ বিলিয়ন ডলারে। অর্থনীতিবিদরা বলছেন, শক্তিশালী রিজার্ভ থাকলে যে কোনো পরিস্থিতিতে শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি ব্যয় মেটানো সহজ হয়। এই রিজার্ভটা আমাদের ভবিষ্যতের ইম্পোর্ট ফাইন্যান্সিং নিডস যেটা, সেটা মিট করতে সক্ষম হবে। তো তাতে করে জনগণ উপকৃত হবে আর কি। না ইম্পোর্ট হলে উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, দেশের ভিতরে আভ্যন্তরীণ সরবরাহ বাড়বে, রপ্তানিও বাড়বে। এদিকে রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধি ও আমদানির তুলনায় রপ্তানি বাড়ায় চলতি হিসেবেও বড় উদ্বৃত্ত তৈরি হয়েছে। অন্যান্য দেশে ডেপ্রিসিয়েশন হলেই যে আমাদের রপ্তানি কমে যাবে সেটা আমার মনে হয় ঠিক না। কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্ত বাজারে আমরা রপ্তানি করি সেই সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থাটা কি। বৈদেশিক কর্মসংস্থান ও বাণিজ্য পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে রেমিটেন্সের চিত্র বদলে যেতে পারে। তাই রিজার্ভের অর্থ অপরিকল্পিত ব্যয় না করার পরামর্শ অর্থনীতিবিদদের। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।